উইপ্রো গিগ কি স্ক্যাম করবে নাকি এটা সেফ, সেই বিষয় নিয়ে আলোচনা করব। উইপ্রো গিগের নাকি সরকারি লাইসেন্স আছে, তো তাদের লাইসেন্সটা আমি যখন দেখতে চেয়েছিলাম তারা আমাকে কি দেখালো সেটাও আপনাদেরকে আমি দেখাবো। একই সাথে যে এই উইপ্রো গিগে যারা ইনভেস্ট করেছেন তাদের ভাগ্যে কী আছে সেটা নিয়ে আলোচনা করব। তো তাদের তার আগে একটা কথা বলি যে অলরেডি বেশ কিছু সাইট কিন্তু স্ক্যাম করেছে, আপনারা জানেন এই বাবা ই মুভি, তারপরে ডিএমপি, জিটি ফাইভ জি, এশিয়া এনার্জি, একজন মোবিল, আরও এরকম অসংখ্য সাইটে স্ক্যাম করেছে। তো দিন শেষে কিন্তু ক্ষতিগ্রস্ত কারা হয়েছে, যারা আপনার সাধারণ মানুষ তারাই হয়েছে। আপনারা যে সব ইউটিউবারদের অ্যাকাউন্ট মানে ইউটিউবারদের মিষ্টি কথার ফাঁদে পড়ে অ্যাকাউন্ট করেছেন সেই সকল ইউটিউবারদের কিন্তু একটা পয়সাও লস হয়নি, বরঞ্চ তাদেরকে আপনারা তিনভাবে উপকার করেছেন। সেটা কীভাবে, যে ফার্স্ট দেখুন যে ইউটিউবাররা পেড দালালি পায়, যে পেড দালালি বলতে বিভিন্ন অ্যাপের দালালি করে দেয়, বিনিময়ে তারা সেখান থেকে টাকা পায়। দুই নম্বর যেটা করেছেন আপনারা সেটা হলো তাদের রেফারে অ্যাকাউন্ট করেছেন, ফলে তারা রেফার থেকে কমিশন পেয়েছে, দিন শেষে তাদের কোনো লস নেই। তিন নম্বর যে উপকার তাদের করেছেন, তাদেরকে একটা ভিউ দিয়েছেন, সাবস্ক্রাইব দিয়েছেন, ফলে এখান থেকেও তাদের একটা ইনকাম জেনারেট হয়েছে। অর্থাৎ আপনারা যখন লস খান তখন ইউটিউবারের লাভ হয় তিনভাবে। যাও সেই বিষয়ে আজকের কথা না বলি, আজকের কথা বলার বিষয় হলো উইপ্রো গিগ। উইপ্রো গিগ কি আসলে ইন্ডিয়ান ওয়েবসাইট? তো চলুন সেটা একটু দেখি ফার্স্টে। তো তাদের আমি যেই আপনার কোম্পানি প্রোফাইল আছে সেখানে যখন আপনি যাবেন, তো সেখানে লেখা রয়েছে উইপ্রো গিগ একটি ইন্ডিয়ান জনপ্রিয় কোম্পানি, দিন দিন এটির পরিব্যাপ্তি করতেছে, তারপরে মায়ানমার নিয়ে এটা সেটা বহু জায়গায় নাকি এটা চলাচল করতেছে। তো এটা অনেক নিরাপদ, নিশ্চিন্তে ডিপোজিট করতে পারেন, 12 মার্চ থেকে 2023 সালে নাকি পাবলিশ হয়েছে। তো এবার এই যে এত নিরাপত্তা এত নিশ্চয়তা আপনাকে দিল, একটা নাম্বার কি আছে কোথাও যোগাযোগ করার? দেখুন তো কোথাও কি একটা নাম্বার আছে, কাস্টমার কেয়ার বলতে কেউ বা কোনো একজন ব্যক্তির ছবি, কোনো একজন ব্যক্তির পরিচিতি, কিচ্ছু নাই। তা আছে কি, তাদের সাথে একটা জাস্ট ফাকিং একটা টেলিগ্রাম ওই গ্রুপ আছে, সেইখানে কথাবার্তা বলা যায়। তো কথা হলো আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, টেলিগ্রাম গ্রুপটা যদি ওই যে সেন্ডিং মেসেজ ডিজেবল করে দেয় তার, তাহলে আপনি কী করবেন? তাহলে তো আপনার কিছুই করার নেই, কারণ অলরেডি যত গ্রুপ আপনার এই স্ক্যান করেছে সবাই তো একই কাজ করেছে, টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপটাকে জাস্ট ডিজেবল করে দেয়, মানে গ্রুপে মেসেজ সেন্ডিং ডিজেবল করে দেয়। তো তার ফলে কী হয়, আপনি আর কিছুই করতে পারেন না। তো তাহলে আপনার নিরাপত্তা কোথায়? এবার আসি যে বলছে উইপ্রো গিগ একটি ইন্ডিয়ান জনপ্রিয় কোম্পানি। তো চলুন গুগলে গিয়ে দেখি উইপ্রো গিগের কোনো অস্তিত্ব আছে কি না। আমরা যদি গুগলে যাই সেইখানে গিয়ে লিখি উইপ্রো গিগ, দেখুন তো উইপ্রো গিগের কোনো অস্তিত্ব আছে কিনা। এখানে একটি সাইট রয়েছে, নিচে যত ভিডিও আছে সব বাংলাদেশের ফাকিং ইউটিউবারদের ভিডিও, যারা আপনাদেরকে দালালির মাধ্যমে আপনাদেরকে সর্বস্বান্ত করতেছে। আর এই যে উপরে দেখুন যে লেখা রয়েছে উইপ্রো ইকোনমিস, তো এইটার সাথে কি উইপ্রো গিগের কোনো রিলেটেড সম্পর্ক আছে? এই উইপ্রো ইকোনমিক্সে যদি আমরা যাই দেখুন তো এই জিনিসটা কি, এটা কি, এটা কি আপনার সেই ইনভেস্টিং সাইট? আর এটা কি ইন্ডিয়ান কোনো ওয়েবসাইট? এটা কোথাও ইন্ডিয়ান কোনো সম্পর্ক আছে? এখানে যোগাযোগ করা সব আছে, এভরিথিং আছে, তো এটার সাথে তো ওইটা কোনো সম্পর্কই নেই। ওইটা উইপ্রো গিগ আর এটা হলো উইপ্রো, এই জায়গার থেকে নামটা কপি করে নিয়ে ওই জায়গায় বসাই দিয়ে আপনাদেরকে জাস্ট ধোকাবাজি করতেছে। তো এবার আমি যদি আরও দেখি যে দেখুন তো নিচে আছে উইপ্রো ডিজিটাল টেকনোলজি বিজনেস সলিউশন, এটার সাথেও কি আপনার উইপ্রো গিগের কোনো সম্পর্ক আছে? তো কোথায় পাইলো এই জিনিসটা তারা? তার মানে যে এই যে তারা যে জিনিসটা দাবি করতেছে এটা একটা ইন্ডিয়ান ওয়েবসাইট, এটা তার মানে টোটালি মিথ্যা এবং ভুয়া কথা। এবার আসি আপনার সরকারি লাইসেন্স, আপনার সরকারি লাইসেন্স কোন জায়গায় আপনি দেখছেন যে উইপ্রো গিগের সরকারি লাইসেন্স আছে? নিচে একটা ইলাস্ট্রেটর দিয়ে একটা সার্টিফিকেট বানিয়ে রাখছে ফেক, সেটা দেখে আপনারা সবাই মনে করতেছেন যে এটা মনে হয় সরকারি রেজিস্ট্রেশন। সরকারি রেজিস্ট্রেশন যদি থাকে তাদেরকে 20 টাকার চ্যালেঞ্জ দিলাম, একটা মায়ের বেটা যদি থাকে বের করে আমাকে দেখা যে এই যে আমার সরকারি লাইসেন্স, দয়া করে কেউ আমাকে ওই যে ট্যাক্সড আইডেন্টিফিকেশন নাম্বার আমাকে দেখাতে আসবে না। ট্যাক্সড আইডেন্টিফিকেশন নাম্বার বানাতে 2 মিনিট সময় লাগে, জাস্ট একটা মোবাইল নাম্বার আর একটা NID হলেই হলো, এটা ঘরে বসে যে কোনো কেউ বানাতে পারে। আমি আপনাদেরকে আবারও 20 টাকার চ্যালেঞ্জ দিচ্ছি, যদি একটা মানুষ পারেন আমাকে দেখান যে সরকারি লাইসেন্স আছে এদের, একটা মানুষ। আমি তাদের গ্রুপে গিয়ে তাদের সরকারি লাইসেন্সটা চেক দিতে চেয়েছিলাম, যে বলেছিলাম যে আপনাদের যে সরকারি লাইসেন্স আছে লাইসেন্সটা আমাকে একটু দেখান, দেখি। তো এটা যখন আমি বলেছি তারা আমাকে কী করেছে জানেন, জাস্ট গ্রুপ থেকে ব্যান করে দিয়েছে। প্রমাণ দেখুন, যদি প্রমাণ দেখাই এই সাপোর্ট, তাদের সাপোর্টে যদি যাই তো দেখুন এই যে দ্য ইনভাইট লিঙ্ক হ্যাজ ইন এক্সপায়ার। গতকাল আমি তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করেছিলাম
যে আপনাদের যে এই উইপ্রো গিগের সরকারি লাইসেন্সগুলো আছে দয়া করে আমাকে একটু দেখানো যাবে, এটা বলার সাথে সাথে এই যে আমাকে এইভাবে ব্যান করে দিয়েছে। তো এই যে তারা তারা আপনারা যারা বিশ্বাস করতেছেন তাদেরকে, আপনাদের বিশ্বাসের চার পয়সা দামও নাই, আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতেছি আপনাদের বিশ্বাসের চার পয়সা দামও নাই। এগুলো জাস্ট কিছু সাধারণ প্রোগ্রামারদের মানে কয়েকটা ফালতু লোকের গ্রুপ যারা এরকম এই অ্যাপগুলো তৈরি করে সাধারণ জনগণকে প্রলোভন দেখায়, দেখিয়ে তাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়ে চলে যায়। আপনাকে আমি গ্যারান্টি দিচ্ছি, লিখিত দিচ্ছি, আজ হোক কাল হোক স্ক্যাম করবে তো করবেই, আমি আবারও বলতেছি আজ হোক কাল হোক স্ক্যাম করবে তো করবেই, নিশ্চিত থাকুন। ছয় মাস তো দূরে থাক, তিন মাসও টিকবে না ওই প্রোগিক, তিন মাসও মার্কেটে টিকবে না ওই প্রোগিক, আমি আপনাকে লিখিত দিচ্ছি, আপনি চাইলে লিখিত নিতে পারেন। এটা যে এটা ছয় মাস তো বহু দূরের বিষয়, তিন মাসও এটা টিকবে না। তো এখনও যারা সময় আছে তো দয়া করে টাকার প্রতি মায়া করুন। এইসব ফালতু MLM অ্যাপ, তারপরে পুঁজি স্ক্রিন থেকে একটু নিজেকে দূরে রাখুন, কেননা আপনি ইউটিউবারদের কথায় অ্যাকাউন্ট করে দিচ্ছেন, ক্ষতি কিন্তু আপনারই করতেছেন, তাদের কোনো ক্ষতি হচ্ছে না। তারা আস্তে আস্তে স্ক্যাম করার জন্য যাচ্ছে, স্ক্যাম করে মানে যাবেও স্ক্যাম করে। আপনার এই যে এনার্জি এশিয়া মার্কেটে কতদিন ছিল? চার দিন ছিল, কয় দিন? চার থেকে পাঁচ দিন ছিল। GT5G কয় দিন ছিল? পনেরো দিন ছিল। তো এই যে উইপ্রো কি, আমি তো বলে দিচ্ছি ছয় মাস তো বহু দূরের কথা, তিন মাস এটা মার্কেটে টিকবে না। তো যাই হোক, আজকে হচ্ছে একটু অনেক মানে হার্ডভাবে কথা বলেছি, কেননা ভাই আসলে সত্যি কথা বলতে কি আমি দেখতেছি আপনারা ঠকতেছেন, আপনারা সাধারণ মানুষ ঠকতেছেন, কিন্তু তারপরও আপনারা আসলে ওই যে একবার ঠকার পরে চিন্তা করেন যে কীভাবে টাকাটা রিপিট উঠিয়ে আনা যায়, তো উঠিয়ে আনতে গিয়ে আবারও ঠকেন। সত্যি কথা বলছি কি, সরে আসুন, সময় আছে, এগুলো দিয়ে জীবন ইনকাম করতে পারবেন না, কিছু মানুষ ইনকাম করবে আর বাকি যারা আছে সবাই ঠকবে। যাই হোক, আমার কথা যদি ভালো লাগে আমার সাথে থাকবেন, আরও নতুন কিছু নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, আপনাদের সাথে প্রতিনিয়ত শেয়ার করবো। তো ধন্যবাদ সবাইকে।